আমরা পড়তে চলেছি অ্যাবাউট আইসোটনিক হাইপারটনিক অ্যান্ড সলিউশন সলিউশনের ব্যাপারে সলিউশন কি দিয়ে তৈরি হয় সলিউশন মানে সলিউট প্লাস সলভেন্ট ওকে সলিউট মানে আমরা ফর এক্সাম্পল ধরে নিচ্ছি এনএসিএল বা নুন ঠিক আছে আর এখানে সবথেকে ভালো সলভেন্ট যেটা কি না ওয়াটার জল তাহলে দ্রবণ ইকুয়ালস টু দ্রাব্য মানে এনএসিএল বা নুন প্লাস দ্রাবক দ্রাবক মানে জল তো ব্যাপারটা হলো তিনটে কন্ডিশন আছে কি কি কন্ডিশনে সেটা আমরা একটু দেখে নিই আমরা যখন বলবো সলিউশনের কনসেন্ট্রেশন হাই কনসেন্ট্রেশনের কথা বলছি তখন আমাদেরকে বুঝতে হবে কি সলিউট এর কনসেন্ট্রেশন হাই এর কথা বলা হচ্ছে তার মানে বুঝতে হবে কি যে জলের কনসেন্ট্রেশন কম ঠিক আছে আমি যখন বলবো সলিউশনের কনসেন্ট্রেশন লো নিচের দিকে আরো মানে লো উপরের দিকে আরো মানে হাই তখন আমাদের বুঝতে হবে সলিউটের কনসেন্ট্রেশন লো ঠিক আছে আর মানে কি জলের কনসেন্ট্রেশন বেশি এই জিনিসটা আমাদের মাথায় রাখতেই হবে সলিউশনের কনসেন্ট্রেশন মানে আমি সব সময় বোঝাতে চাইব কি সলিউটের কনসেন্ট্রেশন বেশি ওকে মানে নুনের বেশি বেশি ঠিক আছে সলিউশনের মানে জলের মধ্যে নুন বেশি আছে নুন বেশি আছে মানে কি জল কম আছে সলিউশনের কনসেন্ট্রেশন কম মানে কি আছে নুন আমি কম দিয়েছি তার মানে জলের পরিমাণ অটোমেটিক্যালি বেশি আছে ওকে এবার ব্যাপার হলো একটা হাইপারটনিক সলিউশন নিয়েছি হাইপারটনিক হাইপার ঠিক আছে হাই ব্লাড প্রেশার বা মানে কি বোঝায় আমরা বেশি বোঝানোর জন্য হাইপার কথাটা সবসময় ইউজ করে থাকি তাই না হাই টেম্পারেচার ঠিক আছে হাই পাওয়ার তো এই হাইপার মানে হলো আমার যে সলিউশনটা সেই সলিউশনটার কনসেন্ট্রেশন অনেক বেশি ওকে সলিউশনটার মধ্যে এনএসিএল অনেক বেশি আছে ওকে তাকে আমি বলছি হাইপারটনিক সলিউশন এবারে আমি বলছি কি হাইপোটনিক হাইপোটনিক সলিউশন মানে হল হাইপারের উল্টো ওকে এই সলিউশনটার মধ্যে এর পরিমাণ কম আছে মানে সলিউশনটার কনসেন্ট্রেশনটা অনেকটা লো মানে কি জল এর কনসেন্ট্রেশন বেশি এবারে যদি আমি একটা অ্যাড করি ঠিক আছে রেড সেল বা ঠিক আমি যদি একটা হাইপারটনিক সলিউশনে আরবিসি ঢুকিয়ে রাখি প্রথমত আমাদেরকে মনে রাখতে হবে জল কোথা থেকে কোথায় যায় বেশি থেকে কমের দিকে যাবে জল জলের কনসেন্ট্রেশন যেখানে বেশি সেইখান থেকে জলের কনসেন্ট্রেশন যেদিকে কম সেই দিকে যাবে সলিউট কিন্তু কোথাও যাবে না সলিউট সলিউটের জায়গাতেই থাকবে ওকে যাবে আসবে কে জল এবারে দেখো হাইপারটনিক সলিউশনের মধ্যে কি আছে আমি বললাম এনএসিএল বেশি আছে মানে জল কম ঠিক আছে জল কম আছে তো আরবিসির মধ্যে তখন আমরা কি বলবো যে এখানে জল তুলনামূলক বেশি আছে আরবিসির মধ্যে ওকে এখানে এইচ টু হাই হাই কনসেন্ট্রেশন থেকে জলটা লো কনসেন্ট্রেশনের দিকে দৌড়ে যাবে মানে কি হবে ভেতর থেকে জল বাইরে বেরিয়ে চলে আসবে এবং আলটিমেটলি আরবিসিটি এরকম শ্রিঙ্ক করে যাবে বা ফ্ল্যাসিড হয়ে যাবে বা আমরা বলতে পারি কি মানে শুকিয়ে যাবে চিপসে মারা যাবে ওকে তো এইখানে যদি আমি একটা হাইপোটনিক সলিউশনের মধ্যে আমি কি দিই হাইপোটনিক সলিউশনটার মধ্যে আমি দিয়ে দিয়েছি আরবিসি ঠিক আছে আর এখানে আমরা কি জানি এখানে সলিউশনের কনসেন্ট্রেশন কম মানে একটু আগেই আমি এখানে কি বললাম সলিউটের কনসেন্ট্রেশন কম মানে কি জলের কনসেন্ট্রেশনটা বেশি ওকে তো জলের কনসেন্ট্রেশন এখানে বেশি আশেপাশে জল বেশি আছে সে কি করবে আরবিসির মধ্যে জলটা ঢুকে যাবে দিয়ে আরবিসির বিসির কী হবে আলটিমেট রেজাল্ট হবে আরবিসিটা বিসিটা আরও বেশি ফুলে যাবে ওকে আরবিসি ফুলে যাবে ইভেন ফেটে পর্যন্ত যেতে পারে ঠিক আছে বোঝা গেল এটা আরবিসিটা তাহলে আরবিসিকে যদি আমি হাইপারটনিক সলিউশনে দিই সেটা কি হয়ে যাবে শ্রিঙ্ক করে যাবে ওকে যদি আমি হাইপোটনিক সলিউশনে দিই কি হবে আর বেশি ফুলে যাবে কেন সেটা আশা করি বোঝা গেছে তো এটাই গেল হাইপোটনিক আর হাইপোটনিকের ব্যাপার তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে নিন আর একটা কথা ইম্পর্ট্যান্ট আমি কিন্তু লাইভ আসতে চলেছি ইভেন লাইভ ক্লাসও আমি করেছি আপনারা গিয়ে সেটি দেখতে পারেন ইকোলজির ওপরে আর স্টার্টিং পয়েন্ট একদম ঠিক আছে মানে আইডিয়া হোয়াট ইজ পপুলেশন হোয়াট ইজ কমিউনিটি হোয়াট ইজ ইকোসিস্টেম ঠিক আছে অ্যাভায়টিক ফ্যাক্টর বায়োটিক ফ্যাক্টর এইগুলোর উপরে একটা আমি ইনিশিয়াল একটা ক্লাস নিয়েছি আর আমি রবিবার দিনকে রাত নটার সময় কিন্তু লাইভ আসবো আপনারা সবাই যেন দেখতে থাকেন চোখ রাখেন চ্যানেলটিতে ওকে আর আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন ঠিক আছে বাই